আজকে আবার এলাম প্রিয় বন্ধু এবং আমাদের মা মনিদের জন্য অনেকের প্রস্রাবের গন্ডগোল হচ্ছে এই একটা আসন যোগাসন দেবো বা যোগ ব্যায়াম দেব এটা হচ্ছে বদ্ধ কোন আসন এটা করলে যাদের প্রসাবের দোষ আছে সেটা যাবে যাদের হার্ডিয়া রোগের সমস্যা হবে সেটা যাবে মেয়েদের কোনো মাসিকের গণ্ডগোল আছে সেটা যাবে ডিম্বাশয়ের গণ্ডগোল আছে সেটা যাবে অনেক রকম মানে এই নিম্ন প্রসারণে যে শক্তিশালী এবং অনেকে ভেরিকলাস মানে যেটা অন্ডকোষের রোগ সেটাও দূর হবে কিন্তু এত ভালো একটা যোগাসন বা যোগব্যায়াম এটা আপনাদের উপকার করবে এটা আমি করে দেখাই দেব কেমন করতে হয় এই যোগ ব্যায়ামটা মেয়েদের জন্য আশীর্বাদ স্বরূপ খুবই উপকারী এই আসনটা করার সময় বা এই যোগ ব্যায়ামটা করার সময় যখন প্রেশার করে একটা চাপ যখনই চাপ আসবে করার সময় তখন সেই জায়গাটা রক্ত সঞ্চালিত বেশি হয় এই রক্তচাপের আসার কারণ যে আমি যখন বসবো সেই বসা অবস্থা একটা চা পারবে যখন একটা পেশার করবে প্রেশার মানে চাপ যখনই চা পারবে তখন ব্লাডেরও সার্কুলেশন হার্ট প্যালপিটেশন বাড়বে তখন মানসিকতা ওই কেন্দ্রে অনুভূত হবে এটার কারণে একটা মনোসংযোগও কিন্তু বৃদ্ধি হবে এবং আমি কি করছি এই বোধটুকু জাগ্রত হবে কিন্তু যার জন্যে ওই জায়গাটা ব্লাড সার্কুলেশন যখন বেশি হচ্ছে তখন ওই জায়গাটার সবচ সমস্ত অঙ্গগুলো ভিতরে অংশগুলো সতেজ হতে থাকবে কিন্তু এই সতেজতা যখনই হবে তখন কিন্তু ভিতর থেকে একটা শক্তি সঞ্চয় হবে এইভাবে কিন্তু যোগ আসন বা যোগ মুদ্রা মানুষ প্রত্যেকটি করে প্রত্যেকটির সাথে স্নায়বিক মানসিক এবং ভিতরে সমস্ত অঙ্গ প্রত্যঙ্গে শক্তিশালী হওয়ার একটা সহায়তা করে তো আমার যত প্রিয় মনের মানুষ আছেন তাদের জন্যই কিন্তু আমি করছি তাদের কিছুটা যদি কল্যাণ হয় একটু উপকার হয় আমার ভালোবাসা নিয়ে আপনিও ভালোবাসবেন তাহলে কিন্তু অবশ্যই উপকার হবে আপনার মঙ্গল হবে এই আসনটা কিন্তু নারী পুরুষ উভয়েরই কিন্তু এবার আমি করে দেখাচ্ছি এবার আমি আসনটা করে দেখাচ্ছি পাটা টান করে দিয়েছি প্রথমে এই গোড়ালিটা এই পশ্চেনে আসবে এই সাইডে এটা আসবে এখানে এইটা করার আগে কিছুটা এইভাবে জাস্ট এক্সারসাইজ করে নিতে হবে যেটা আমরা ভিডিওতে দেখিয়েছি সেটা হচ্ছে বাটারফ্লাই তা এই পজিশনটা হচ্ছে ভদ্রাসনের পজিশন আমরা যখন করছি এটা এখন এই দুই আঙুলটা ধরতে হবে ধরার পরে নিঃশ্বাস ছাড়তে ছাড়তে এই বুকটা এখানে আসবে থুতনিটা সামনে আসবে এই পয়েন্টে এই অবস্থাতে তিরিশ সেকেন্ড থাকা তিরিশ সেকেন্ড থাকা এইভাবে চার পাঁচ বার করা প্রত্যেকটি বার এটা খেয়াল রাখে যদি কেউ তিরিশ সেকেন্ড না পারেন পাঁচ সেকেন্ড করেন যদি তার সম্ভব হয় দশ সেকেন্ড করেন এই পনেরো সেকেন্ড বিশ সেকেন্ড পঁচিশ সেকেন্ড এইভাবে তিরিশ সেকেন্ড পর্যন্ত অবস্থান করা যায় এইবার আমি পজিশনটা যে আসি এটা এই পজিশন আসছে বুড়া আঙুল দুটা চেপে ধরলাম এবার শ্বাস ছাড়তে ছাড়তে সামনের দিকে আগাবো এই নিঃশ্বাস নিয়ে আবার এইভাবে প্রত্যেকটি বার আবার আমি দেখাচ্ছি আপনাদের সুবিধার আমি আবার দেখাচ্ছি এই প্রথমে আসবে এটা ভদ্রাসন পজিশন হ্যাঁ আর এটার নাম হচ্ছে বদ্ধকোনাসন এইবার বুড়াঙ্গুল দুটো ধরলাম শ্বাস ত্যাগ করতে করতে আসতে করে নিয়ে তারপর শ্বাসটা নর্মালি থাকবে সহজ ভাবে চলবে তিরিশ আমার কিন্তু মেজেতে লেগে আছে এইভাবে পাছা কিন্তু উঠবে না পিছনে এটা খেয়াল করে সবসময় নিঃশ্বাস চলবে কোন রকম নিঃশ্বাস বন্ধ থাকবে না ঠিক আছে এবার ক্লান্ত বোধ হলে টান হয়ে